আসি তো ভাইয়া লাইক দেখতে ছাড়ো কেন দিমাপটা দিলো সঙ্গীত তো পড়না তো ইন্টারেস্টিং এটা প্যাকেজিং পুরো ব্যাপারটা তো আমার মনে হচ্ছে সাথে তারেক ভাই আছে আফজল হোসেন আছে আরও কিছু চমক আছে মিলন ভাই আছে সো বেশ কিছু চমক গানগুলির মধ্যে একটু নতুনত্ব পিকচারাইজেশনও একটু ডিফারেন্টভাবে করছি আর রাজু রাজের ক্যামেরার কাজ অসাধারণ হয়েছে যতটুকু আমি দেখেছি আমরা কিছু ভিএফএক্স টেকনিক্যাল সাপোর্টের জন্য বাইরের দেশ থেকে কিছু টেকনিশিয়ান নিয়ে এসে চেষ্টা করেছি মানে আমাদের আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই আমরা হ্যাঁ কিছুটা তো অবশ্যই সুবিধা হয়েছে আমি যেহেতু জার্নালিজম ব্যাকগ্রাউন্ড অনেক সাংবাদিকদের দেখি ক্যারিয়ারের শুরুর দিন থেকে প্রচুর সাংবাদিকদের সাথে বন্ধুত্ব তো তাদেরকে কিছুটা মাথায় রেখেছি বাট এখন যেহেতু ইলেকট্রনিক মিডিয়ার জন্য তো অন্য লেভেলের জার্নালিজম তো চলে গেছে তো সেই ব্যাপারগুলি চেষ্টা করছি ফুটিয়ে তুলতে যতটুকু সম্ভব হচ্ছে এটা আমাকে দিয়ে তো ভালো লাগছে নিজের জানা চেনা যান একটা চরিত্রে কাজ করতে ভালো লাগছে হল খুলেছে বাট হল খুললেই যে মনে করেন যে এই মুহূর্তে মানুষ একদম সাহস করে হলে চলে যাবে আমার মনে হয় না আর পুরো হলগুলি বোধহয় 50% টিকিট সেল করার একটা ব্যাপার করেছে তো সেই হিসেবে বড় বাজেটের যাদের সিনেমা তারা বোধহয় আরেকটু সময় লাগবে আর একটু সময় নিয়ে তবেই রিলিজ করতে হবে আর আমরা তো চেষ্টা করে যাই বা যে শ্রমটা দেই যে বড় পর্দার জন্য বড় পর্দার মানুষ যাতে গিয়ে এনজয় করে যদিও এখন অনেক প্ল্যাটফর্ম বেরিয়েছে অনেক স্ট্রিমিং সাইট আছে সেই সাইটগুলিতে আজকাল অনেকে সিনেমা রিলিজ করছে আমি আসলে এখনও নিশ্চিত না যে আমরা কোন পদ্ধতিতে যাব এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত নিতে পারবো এর মধ্যে গানচিল ছাড়াও আমার আমার নিজের প্রোডাকশনের একটা ছবি কমপ্লিট হয়ে আছে ওগুলি রিলিজ নিয়ে একটু সংখ্যায় অবশ্যই আছে পরিস্থিতি দেখবো আগে যে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে সিনেমা হলে যাচ্ছে সেটা দেখার পরে সিদ্ধান্ত নিচ্ছে আমরা কী আকারে রিলিজ করব তবে আমার যেটা মনে হয় যে এই বছর হয়তো সেই অর্থে বড় কোনো ছবি কেউ হলে রিলিজ করার সাহস করবে হয়তো নেক্সট ইয়ার হয়ে যাবে